হেল্লো এভরিওয়ান, স্বাগতম জানাইছো মুগরান এটি নতুন ভিডিওলৈ। আৰু বৰ্তমান আছো পথাৰত, মানে এইকেইদিন এনেকুৱা ধৰণৰ বৰষুণ দি আছে না, মানে ক'তো যাবও পৰা নাই। ইটা আৰু অলপ অলপ ৰতল বা ধৰছে ৰ'ব, মানে কি হ'ব আৰু। ইফালে ট্ৰেইন আহিছে, আমাৰ বাৰী পিছেদি ট্ৰেইনো যায়। সেইখন চক ট্ৰেইন, হাও মালগাড়ী, মই মানুহ উঠা ট্ৰেইন বুলি ভাবিছিলোঁ। মানে চবৰে বাৰী পিছেদিয়ে যায় দিয়কচোন ট্ৰেইনবিলাক। তো ট্ৰেইন চেইন গ'ল, সেইবিলাক বাদ দিয়ক। মানে চাইডৰফালে বোকা পানী হৈছে না, অলপমান পথাৰৰ পিনে আহিলোঁ, কেনেকুৱা কি হৈছে এনে চাবৰ কাৰণে আহিলোঁ। মানে দিনটো দুবাৰ তিনিবাৰ মই পথাৰৰ পিনে আহোঁ, কাৰণ ইয়াৰ নেচাৰটো চাওক আপোনালোকে, নেচাৰটো ভাল লাগে। মানে ধৰক অলপ গাঁৱলীয়া পৰিৱেশ না, সেইটো বস্তু ভাল পাওঁ আৰু সৰুৰ পৰাই, যিহেতু গাঁৱতে জন্ম লোৱা ল'ৰা আৰু। আৰু এই দুইদিন মানে বৰষুণৰ কাৰণে ক'তো ওলাই যাব পৰা নাই, চাইডৰফালে পুৰা বোকাময় পৰিৱেশ হৈ গৈছে। তো এতিয়া মানে কি, মই স্কচ হতো তাত যাম, মানে মই অকলে নহয়, মোৰ লগত জেমছো যাব, জেমছো আহি আছে। তো তাৰ কাৰণে মই সৰু এটা ঘড়ী এটা আনি থৈ দিছোঁ, মানে কি ঘড়ী, কেনেকুৱা ধৰণৰ ঘড়ী আপোনালোকে অলপ দেৰিকৈ গম পাব। এতিয়া ঘৰত যাওঁ, আৰু ঘৰত গৈ পেলাই নতুন কাপোৰ চাপোৰ পিন্ধি পেলাই যাবা অলং স্কচ হতৰ ঘৰত। চালোঁ, আৰু এইফালে দুনিয়াৰ গোবৰ, এহ হ'ব পালক, চলো। তো এইফালে কাপোৰ চাপোৰ পিন্ধি মই ৰেডি, আৰু এইফালে জেমছো আহি গ'ল, আহি গ'লো আজি চোন বাইকত। তো আজি আমি এতিয়া বৰ্তমান ক'ত যাই আছো জানা? মানালী। মানালী নহয়, স্কচ হতৰ তাতে যাই আছো। তাক লৈ কিনে ক'ত যাম? তাক লৈ ফেলে এনে একপাক ঘূৰিম আৰু। আৰু আজি বাইকখন বহুত দিনা মূৰত দেখা পালোঁ, এইখন বাইক চক যোনখন বাইকত পোক জনাই লাডাখৰ পৰা কবে, মানে ইণ্টাৰনেশ্যনেলৰ ৰাইড মাৰিব এতিয়া লাহেকৈ এখনেদি, কিন্তু কাৰো লগত নহয়, সৰু সুৰাকৈ ক'ত তাকো আকলাই কোনো এটা লগত নাথাকে, কাইও নাযায়, আকলা আকলি গুচি যায় এখন বাইকৰ লগত, মানে বাইকখন আৰু জেমছ ফালি দেই। তো এতিয়া বল ভাই, ৰাইডাৰৰ লগত উঠছো আজি, আৰু টেনশ্যন অলপ নাই, মাথা ধুম, মাথা আহি ধুম। আরে রাস্তাতে মানে কভার কিবা তিনটা মানে স্পিড ব্রেকার দিছে, মানে কি কব আর। এই স্পিড ব্রেকার কেটাই এতে প্রায় 60টা বাস্তা মানে অ্যাক্সিডেন্ট হইছে, গম পাইছো? না লাগাতে বেশি হইছে, তিনটা তিনটা আর অল এই আর এটা অল টোটালতে 46টা মান আছে, যদি গন্ডি গন্ডি দাও এই কেটা আসল মতে উঠে দিবা লাগে, এই কেটা এক কামর বস্তু নহয় তো, মানে এটা কিতবা থাকা তো বেলে লাগা, এটা দুটা বেলে একেলগে তিনটা তিনটা আর তিন খুজর মুড়ে মুড়ে, এখানে কথা নহয় না। হেই আৰু জেমছ, এই গৰম মাহানত যি জেকেট পিন্ধি আছ, মানে মোৰ বহুতটা টেটু আছে, টেটুকেইটা মানে ৰ'দ পৰিলে কি হয় তোমাৰ অলপ অলপ গুচি যায়, সেইকাৰণে মই জেকেট ফেড হৈ যায়, ফেড হৈ যায়। অ' সেইটো কাৰণে এটা কাম কৰিব পাৰাচোন, চাইডৰ মানে প্লাষ্টিক মেৰি হয় বাবৰি। তো এইফালে আহি পালোঁ স্কুল জতৰ ঘৰ, আৰু ই আছে পঢ়ি, কি পঢ়ি আছে? এই এই সমাজ বিজ্ঞান। অ' সমাজ বিজ্ঞান গেছি দেখো গাধা, নকৰি মাৰিব লাগিব। বাকী মই এটাই কথা ক'ব খুজিম আপোনালোকক, যিবিলাকে জানা নাই মই কৈ, আপোনালোকে কি জানা নাই মোক ক'ব, মই গটাই কৈ দিম আপোনালোকক। সুমন্ত যদি কিবা জানা নাই মোক কওক, কোনটো বস্তু এটা শিক্ষা নাই মই মাতি দিম বৰ্তমানে। সিদিনাখন যে মই তো শিকাই গেছিলো টেন্স কেই প্ৰকাৰৰ, আজি কৈছো কেই প্ৰকাৰৰ টেন্স, 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 টেন্স কেই প্ৰকাৰৰ? দুই প্ৰকাৰ, এটা মুখেদি কয় টেন্স, এটা বেলেগে কয় টেন্স, তাৰমানে তই যিনকে কলি টেন্স, সেইটো ক'ত টেন্স, এইটো মোৰ টেন্স। তো ইয়াক কৈ লাভ নাই দিয়ক, ই আৰু একবাৰ মেট্ৰিক দিবাই লাগিব, সেইটো আৰু উপায় নাই, তই আহি বছৰ ভালকৈ দিবি, ইমান নকঙা। আৰু তোক লৈ এটা মই বস্তু আনিছোঁ আজি, গম পানে মৰমতে পকেটে হাতখন ভৰি দিওঁ, এখন পকেটত নাই, চেইনৰ ভিতৰত ভৰি আনিছোঁ, খুলিব লাগিব, খৰি তোৰ তোৰ কাৰণে কিন্তু টিপা নাযায়, এনে পিন্ধি লেবেল দিবা আৰু। মানুহক দেখা, মই ঘৰত খৰিটো ধৰি লৈছে,
কি হব ভালকে থবি এটো ভালকে থবি তো কই কিমান মরমত আনছো এটা মোবাইল দিছো মরমতে এখন সাইকেল দিছো মরমতে কিবা মারা নাই এখানে ভালে আছো কি মারা নাই এটো এটো তে রাখি থৈ দিবি ভালকে আর পরীক্ষা জতে এটো বিন্ধি যাবি মানে হসা বলি বাবু মিশা কবি দাদা কেইটা বাজিছে কি কলি আ 10টা 20 কাজি টাইম খালি আলো মোটু জানে কমেডি করা বলি মই নেছলাম সাবো তো ভাই হ্যাঁ পঢ়িবি মন যায় আর বাবু তুমি হাই লাগ না এই পয়সা তিনকে পয়সা দিয়ে পয়সা নাই আছে মই দিম 10 টাকা দি ইয়াক 10 টাকা খুজ 10, 20, 30 আমার এখানে গেছে 70 টাকা গেছি টোটেল টোটেল মই 10 দিম বাকি সাথে দিব ওকে এই খুজছো আমার পয়সা তো লো হাতর বা তো ইসক ছোট ঘর পড়া উলাই হলো আর লগত ইও হিল ই মানে অল্পমান আগলৈ কি আইছে আর ঘরে তো বিন্ধি আছে নাকি হ্যাঁ স্টাইল আছে রে খুজ স্টাইল তো কোনা মই উপহার জান কি উপহার এই ঘরি বেক ক্যামেরা কসু কি বেক ক্যামেরা কসু দে ইউ ঘরি ইউ ওয়ান্ট ফাংলি কি হতো তুই ওরা কি করলি রে এটা খরি মায় মুড়া কিমান ভালো আছিল জানা 1500 টাকা দিয়ে কিনে আনছিল ভাঙি গে হব হব আর কি বাবা এইবিলাকে পানি কি মোর লগত তই ঠিক আছে সাদা খুঁজছো সাদা কি মধ্যে মারি করছো নাকি আর পাবি নাকি রে নালগে তো আর তো আকই না পো একই নে দু রে তো ভাঙলি এ আর পাবি লাইফ আকো বস্তু নে দু আর তোক মই সাইকেল দিলু তোক মোবাইল দিলু খড়ি দিলু খড়ি ভাঙলি হেলমেট দিলি হেলমেট দিলু হেলমেট দিলি ভাইয়ের মোরা আর আকো না পড়ো তো যদি ভিডিওটো চাই পেলে ভাল পেছে দেন তো যদি ভিডিওটো চাই পেলে ভাল পেছে দেন হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আকো না করিবো আক শর্মা